আজকে যা ঘুরলাম চলে এসেছে পানি অনেক কেমন লাগতেছে তোমার বন্ধুরা আছেন কেমন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পারতেছেন আমি খুব ভাবসাবে আছি আমার মনটাও ভালো কারণ হঠাৎ করে আজকে চিন্তা করলাম একটা সুন্দর জায়গায় যেয়ে ঘুরে আসি নিজেও দেখি এবং আপনাদেরকেও কিছু দেখাই তাই সম্রাট ভাইয়ের পরামর্শে আজকে এমন একটা জায়গায় আসলাম যে জায়গাটা আসলে কারো যদি মনে দুঃখ কষ্ট থাকে এখানে আসলে তার দুঃখ কষ্ট ভুলে যাওয়ার মতো যাই হোক ভাই জায়গাটার নাম কি ওকে আজকে আমরা আসছি হলো ভেনারিয়া রিয়ালে এই বাসেই আমরা আসছি এটা হচ্ছে আমাদের পরের বাস এর আগের বাসে আমরা আসছিলাম তো এটা হচ্ছে একটা পুরান ক্যাসেল এইখানে আছে তো আমাদের আসলে উদ্দেশ্য ক্যাসেলের ভিতরে যাব না ক্যাসেলের পাশ দিয়ে যাব আর সাথে হচ্ছে একটা এখানে অনেক বড় পার্ক আছে যার ভিতর দিয়ে 12 থেকে 15 কিলো রাস্তা পুরো পার্কটা জুড়ে আছে তার মানে আশা করি অবশ্যই সবাই বুঝতেছেন আসলে কত বড় পার্ক হলে এটা 10 থেকে 12 কিলো রাস্তা ওর ভিতর দিয়ে থাকতে পারে তো যাই হোক আর দেরি না করি আমরা হচ্ছে আমাদের গন্তব্যের দিকে যাই আমাদের এখান থেকে হচ্ছে ওই যে আমাদের যানবাহন আছে এটাই করে আমরা যাব আর এখান থেকে হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে তো সবাই সাথে থাকুন চলুন নতুন করে আজকে আবার আমরা নতুন ভিডিও শুরু করি লেটস গো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো এখন আমরা আসি হচ্ছে ভেনারিয়া রিয়ালে যে ক্যাসেলটা আছে ওই ক্যাসেলের একদমই সামনে বলা যায় আমি এখান থেকে আরো একটু 5 মিনিট হাঁটতে লাগবে বাট এখানকার যে প্রধান ফটক বা মেন এন্ট্রান্স সেইখানে আমরা আছি এখানে কিছু এই যে মনুমেন্ট আছে আলাদা কিন্তু অবশ্যই টুরিস্ট প্লেস সামনে হচ্ছে আর আজকে রোদ তো অনেক রোদ কি বলবো শুধু রোদই না অনেক ক্লিয়ার অনেক ট্রান্সপারেন্ট হচ্ছে ওয়েদার সামনে পাহাড়গুলো আসলে দেখা যাচ্ছে কিনা জানি না এইদিকে আসলে এই যে পাহাড়গুলো অনেকই অনেকই সুন্দর যাই হোক কেমন লাগতেছে তোমার ওয়েল আচ্ছা তো দিস ইজ দ্য ক্যাসেল এটার জন্য আমরা আসছি আর এটা হচ্ছে অলরেডি বলছি যে পুরো 10 কিলোমিটার জায়গা আই মিন গার্ডেন আছে এটার সাথে আর এটা আসলে একদম তুইনের হিল সাইডে সিচুয়েটেড আর এইখানে আসলে লোকেশনটা হওয়ার অনেক কারণও আছে এদের যদি আপনার উইকিপিডিয়া দেখেন তাহলে অবশ্য আপনারা দেখবেন যে এটা যে প্রতিষ্ঠাতা আর কি ডুক কার্লো ইমানুয়েলে টু তো উনি এটা আসলে করছিল এই কারণে যে হিল সাইডে আসলে হয়তো বা হান্টিং করবে বা এই টাইপের কিছু তার আর কি ইন্টেনশন ছিল তো যাই হোক উইকিপিডিয়া আপনারা আরও ভালো মতো দেখতে পাবেন আমি যতটুকু পারলাম আপনাদের সাথে তুলে ধরলাম আর আমি তো হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর বাকিটা হিস্ট্রি আপনারা দেখে নিয়েন জাস্ট একটু বলে দিলাম ভিতরে যেতে আসলে পারতাম বাট আমাদের যাওয়ার মতো কি বলবো যাওয়ার ইচ্ছা নাই কারণ আমরা দেখতে আসছি এই যে পাশে যেটা দেখতেছেন এই বাগান আমরা আই মিন গার্ডেন বা যাই বলি এটা আমরা দেখতে আসছি তো এখানে আমাদের যেতে আরও কিছু না হলেও অনেক হাঁটলে আমাদের আধা ঘন্টা লেগে যাবে কিন্তু এই যে সাথে আমাদের বাইক আছে এটা নিয়ে আমরা যাব আর এই যে একদম কিন্তু এটা থেকে হিল সাইড একদমই কাছে আর যে কারণে এটার এখানে লোকেশন তো তো আমরা পাশে চলে আসছি ওটার আর কেন বলতেছিলাম আসলে দেখেন এটা 10 কিলো
তো এখান থেকে হাঁটলে আসলে হাঁটলে শেষ হয় না, আধা ঘন্টা আরও বেশি লেগে যায়, তারপরে আমরা পৌঁছাই। আর ওইদিকে ভিতরে যাই তো আরও আছে। ওকে, তো আমরা আজকে ওই যে আমাদের মনোপাতিনো আছে ওইটাই করে আমরা যাবো সামনে। ওয়েলকাম টু ভেনারিয়া জঙ্গল, ফাইনালি আমরা এসে পড়েছি। ওফ, এটা হচ্ছে সেই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা এখন ব্রিজের উপরে আসছি আর কি। এই যে দেখুন, এটা বয়ে চলে গেছে, পানি অনেক বেড়ে গেছে আসলে মনে হচ্ছে, মেবি ওই যে সামার চলে আসছে আর ওই স্নোগুলো হয়তো বা গলে গেছে এই জন্য পানি অনেক বাড়ছে। আর পানিগুলো কিন্তু অনেক একদম ক্রিস্টাল ক্লিয়ার। আহা, প্রচুর রোদ, আপনারা জানেন না বুঝতেছেন কি না আসলে। ও কি যে সুন্দর লাগতেছে, আপনাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই একবার। Why am I still here and waiting for us to happen? Cause you never want everything I loved about you I probably imagined cause we never had it. Funny it's been so long and so there's nothing that's changed and it was never your fault, wish there was something to একদমই নাই বলতে গেলে, সবই গলে গেছে আর এই জন্য ওইখানে খালের পানি এতটা বেশি ছিল। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মাঠের বা গার্ডেনের একদম মাঝে দিয়ে, ঠিক আছে, একটা মেঠো রাস্তা চলে গেছে। এটাও আমি আপনাদের হয়তো বা এর আগে ছবি দিছি, ওই যে বট গাছ আমি লিখছিলাম, তো ওর নিচে আমরা যাব। ওই নিচে আমরা হচ্ছে এই যে কিছু স্ন্যাক্স নিয়ে আসছি, এগুলো হচ্ছে খাবো আর আড্ডা দিব আর আপনাদের সাথেও শেয়ার করব। ও এই তো একটা মানসিক প্রশান্তি আসলে এখানে আসলে এমনিতেই কাজ করে। আর কিন্তু আপনারা অলরেডি শুনতেছেন হয়তো বা, আমরা একটু চুপ যাই। এই যে পোকার যে কোলাহল, পোকামাকড়, এগুলো হয়তো আমরা আমাদের মাথায় গেলেও সেইভাবে শুনতে পাই না, কিন্তু এখানে এতটা বিষয়টা এতটা লাউড প্রত্যেকটা, মানে কি বলবো, এখানে এমনই বিষয়টা না। আমি দেখলাম অনেকগুলো বোর্ডও আছে যে জাস্ট এই পোকার জন্য হচ্ছে অনেক গাছ, দেখলাম গাছগুলো হয়তো বা ভেঙে গেছে ঝড়ে বা সামহাউ কীভাবে পড়ে গেছে, তো ওইগুলো হচ্ছে ওরা রেখে দিছে শুধুমাত্র যেন পোকা থাকবে বা পাখির বাসা এইগুলো আর কি। এখান থেকেও আসলে আমাদের পুরো শহরের ভিউটা দেখা যায়। এদিকে দেখো
জুম করো, সুপার গা। ওইখানেও কিন্তু আমরা গেছি, বাট এখন আমরা ভিডিও দিতে পারি নাই, তো ওইটার ভিডিও দিব। আর হচ্ছে ওই যে ক্যাসেলটা আপনারা দেখতেছেন, কিন্তু আমরা ক্যাসেল থেকে কতটা দূরে, তো এখনও কিন্তু আমরা বলতে গেলে মাঝামাঝি। ওইদিকে আরও অনেক রাস্তা আছে, এদিকে ঘুরে দেখাও, এদিকে এদিকেও কিন্তু হচ্ছে আরও আরও অনেক আছে। তো আসলে কেন 10 কিলোমিটার আপনারা অবশ্যই বুঝতেছেন। ওকে, অফ। আমরা চলে আসছি এখন হচ্ছে ঘোড়ার মাঠ, এটা বলা যায় না বর্ধনের জন্য এখানে ঘোড়া না, আসলে এই ফাঁকা মাঠটা কিন্তু এখানে শুধুমাত্র আছে ঘোড়া চড়ার জন্য, আর এমনি পোকামাকড় তো আছেই এখানে। দেখি ঘোড়াও দেখা যাচ্ছে আপনাদের, আমি দেখাই। ওয়েট, কই গেল ঘোড়াগুলো? ও ওই যে আসো, গরু এখানে আছে। আসলে গরম অনেক, খুঁজে ফেললাম কি আর করব। আর চলে আসছি এমন একটা জায়গায়, আসলে না খুলেও হবে না, জায়গার সৌন্দর্যের গরমে আসলে খুলে ফেলছি। তো ওয়েলকাম, পুরো রাউন্ডটা একবার দেখায় দাও কতটা সুন্দর আর কি বলবো, আবার বলার দেখতে পারি একেবারে। যাই হোক, আজকে যা ঘুরলাম ফিরলাম এই পর্যন্তই, প্রচুর টায়ার্ড। আর এত বড় জায়গা এভাবে আসলে সম্ভব না, যদি আমাদের আরো সময় থাকে তাহলে হয়তো বা করা যেতে পারে। তো আমরা আসলে টায়ার্ড, মোট কথা এটাই। তো আজকে এই পর্যন্তই, আর অলরেডি এই যে আমাদের আমরা চিপের বস্তা মনস্টার নিয়ে বসে পড়ছি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে, সবাই সম্পূর্ণটা দেখবেন। আর এখানে আসলে দেখতেছেনই পুরো ভিউটা আমি ট্রাই করছি তুলে ধরার। তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সবাই। সো গুড বাই।